পঞ্চায়েতে ঘুঘুর বাসা ভাঙবে বামপন্থীরাই। হামলা হুমকি প্রতিরোধ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়ন জমা করতে দেখা যাচ্ছে বামপন্থীদেরকে। রীতিমতো প্রার্থী তালিকা ঘোষণা করে মিছিল সঙ্গে নিয়ে বামপন্থীরা মনোনয়ন জমা দিচ্ছেন এবং বামপন্থী নেতৃবৃন্দ বলছেন যে পঞ্চায়েতের ঘুঘুর বাসা তারা ভাঙবেন। বামফ্রন্ট পঞ্চায়েত গড়ে তুলে মানুষের হাতে ক্ষমতা দিয়েছিলেন, সেই পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে ফেলতে চাইছে তৃণমূল এবং ভোট লুট করতে চাইলে মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। নির্বাচনের দিন ঘোষণার দাবিতে লড়াই চালিয়েছিলেন বামফ্রন্ট। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে বামফ্রন্ট কি পারবে। তাদের যে স্লোগান তুলেছেন পঞ্চায়েতে ঘুঘুর বাসা ভাঙতে, পারবেন কি তারা সত্যি সত্যি পঞ্চায়েতের ঘুঘুর বাসা ভাঙতে এবং তাদের পুরানা গৌরব ফিরিয়ে এনে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে তুলতে? আপনাদের মতামতের অপেক্ষায় নিমতিদা দর্শন।